এবার বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন বিজেপির নেতৃত্বরা। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীদের হয়ে বাড়ি বাড়ি প্রচারে বিজেপির নেতৃত্বরা। রবিবার 7 নং আসনের লাউগাঁও পঞ্চায়েত এবং কাঞ্চননগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে নামলেন 7 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ। সকালে দুহাত ভরে নীতীশ দেবনাথকে আশীর্বাদ করার জন্য আবেদন জানানো হয়। জেলা পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছেন সুমন দেবনাথ, আর সে কারণে এবার তারা মাঠে নেমেছেন বাড়ি বাড়ি প্রচার করতে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের নিরিখে মানুষের বাড়ি বাড়ি যায়। তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছেন, আমাদের বুথ সভাপতি আছেন প্রদীপ দেব, এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষও আমাদের প্রচারে সামিল হচ্ছেন। একই কথা বলছেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যেভাবে মানুষের উন্নয়নের কাজ চলছে, আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করে আরও যাতে এলাকার বেশি উন্নয়ন করা যায়, তার দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা এককালীন সিপিএমও করেছে তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে ডোর টু ডোরে আমাদের সামিল হচ্ছে। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।